আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে DJI OSMO পকেট 3 এর ভিডিও সেটিং দেখাবো। দেখতে পাচ্ছেন এটা জাস্ট এইভাবে ঘোরালেই কিন্তু এটা স্টার্ট হয়ে যায়, অথবা এখানে চাপ দিয়ে ধরে রাখলে, অর্থাৎ এই যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু কী হয়, অন হয়ে যায়। এখন আজকে দেখাবো আপনাদেরকে ভিডিও সেটিং। দেখুন, যখন আপনি এই পাশ থেকে জাস্ট এইভাবে আনবেন, তখন আপনি যেটা পাবেন, এইখানে কোনো রেকর্ডিং অর্থাৎ কোনো ছবি তোলা অথবা রেকর্ডিং যদি থাকে বা কোনো ভিডিও যদি থাকে তাহলে সেটা পাবেন। দেখুন, তারপর যদি উপর থেকে এদিকে আনেন তাহলে সেটিংসগুলো পাবেন, এবং নিচ থেকে যদি উপরের দিকে নেন তাহলে আপনি যে সেকশনে, অর্থাৎ যদি আপনার ছবি থাকে তাহলে ছবির অপশনটা আসবে, আর যদি আপনার ভিডিও থাকে তাহলে ভিডিওর অপশনটা আসবে। এই মুহূর্তে দেখুন, আমি নিচের দিকে আবার দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এই যে কোণাটা দেখতে পাচ্ছেন, এই কোণায় কী আছে, কোণায় আছে হচ্ছে এই যে ভিডিওর আইকনটা। এই জন্য এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও, এই যে দেখুন এখানে ছবি, তারপরে এখানে হচ্ছে প্যানোরামা, এখানে ছবি, এখানে ভিডিও, এখানে হচ্ছে লো লাইট, এটা হচ্ছে স্লো মোশন, এটা হচ্ছে টাইম ল্যাপস। সো আজকে ভিডিও সেটিংসটা আপনাদের দেখাবো। এই যে ভিডিও সেটিংস এখানে আনলাম, এখন হচ্ছে ভিডিওতে আছে। এখন যদি ভিডিওর সেটিংগুলো আপনি পাল্টাতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট নিচের দিক থেকে উপরের দিকে এভাবে টান দিতে হবে। দিয়ে এখানে ভিডিওতে রেজুলেশন আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে 1080, এই যে দেখুন 1080p, তারপর আছে 2.7K, তারপর আছে 4K। এই DJI OSMO পকেট 3 এটা দিয়ে সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও করা যায়, এবং এখানে দেখুন সর্বোচ্চ হচ্ছে 60 ফ্রেম পার সেকেন্ডে কিন্তু ভিডিও করা যায়, আর এখানে সর্বনিম্ন কত, 24, সর্বনিম্ন 24 ফ্রেম পার সেকেন্ডে করা যায়, এবং সর্বোচ্চ আপনার 60 ফ্রেম পার সেকেন্ডে করা যায়। এখন এই 60 ফ্রেম থাকাতে আপনার যেটা হয়, স্লো মোশন করতে অনেক সুবিধা হয়। এই হচ্ছে ভিডিও সেটিংস, এবং যেটাতে দিবেন সেটাতে এইভাবে থাকবে, এবং এটা যদি নামিয়ে ফেলেন তাহলে, এই যে নামিয়ে দিলাম, এখন কিন্তু এই সেটিংসেই আছে। এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিও শুরু হবে এবং ভিডিও করা যাবে। আর যদি ছবি তুলতে হয় তাহলে এখানে চাপ দিতে হবে, তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে এই অপশনটা আসলে এটা 2 সেকেন্ড থাকে, 2 সেকেন্ড পরে আবার চলে যায়। এখানে চাপ দিবেন, তারপর আবার এটাকে টান দিবেন এভাবে, এই যে দেখুন টান দিলাম, এখন ফটো আছে, এখন হচ্ছে ফটো মোডে আছে। এখন যদি আমি এখানে চাপ দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছবি উঠে গেল, আর এখানে চাপ দিয়ে আমি যদি ভিডিওতে চলে যাই, এই যে ভিডিও, তখন কিন্তু কী হবে, এখন ভিডিওতে চলে আসলে, এখন চাপ দিলে, এখানে যদি আমি স্টার্টে চাপ দিই তাহলে ভিডিও শুরু হবে। সো বন্ধুরা, DJI OSMO পকেট 3 দিয়ে কীভাবে ভিডিও করবেন এবং ভিডিওর সেটিংসগুলো কীভাবে করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।